আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুশাস ব্লগ। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক ভালোবাসা। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং কমেন্ট করে অ্যাক্টিভ থাকুন। তো আজকে আমি আপনাদের সাথে নিয়ে চলে আসলাম শিং মাছের ঝোল রেসিপি। এটা আমরা সচরাচর সব বাড়িতেই কম বেশি করে থাকি এবং বাচ্চাদের জন্য তো আমরা এই ফিশটা রেখেই থাকি বাসাতে। তো চলুন দেখে নিই আজকে কি কি ইনগ্রেডিয়েন্ট রাখছে এই শিং মাছ ঝোল রেসিপিতে। আমি প্রথমেই 7 টুকরা শিং মাছ আগে থেকে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে ভেজে রাখছি। আর আমি এর সঙ্গে বাটা মশলা নিছি, পেঁয়াজ বাটা নিছি 1.5 চা চামচ এবং জিরা বাটাও নিছি 1.5 চা চামচ, কাঁচামরিচ 3টা এবং শুকনা মরিচের গুঁড়া আমি নিছি 1/2 চা চামচ। যারা আপনারা কম ঝাল খেতে আগ্রহী তারা আপনারা কম দিবেন, আমি এটা মিডিয়াম পর্যায়ে রাখছি। আমার কাছে একটু ঝাল ঝাল না হলে কেন জানি তরকারিটা একটু মানে মুখে স্বাদ লাগে না, এই জন্য আমি ঝালের পরিমাণটা গুঁড়া চা 1/2 চামচ রাখছি এবং সঙ্গে কাঁচামরিচও দিব কালারটা সুন্দর করার জন্য। এবার আমি চুলায় কড়া গরম করে নিয়ে তাতে 1/2 কাপ পরিমাণ তেল অ্যাড করে নেব। তেলটা গরম হয়ে আসলে আমি মশলাগুলো যেগুলো বাটিতে রাখছি এগুলো সবগুলো একসঙ্গে মাখিয়ে তেলের ভিতরে এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি এর ভিতরে একটু পানি অ্যাড করব যাতে মশলাগুলো কড়াতে লেগে না যায়। আমি 1/2 চা চামচ লবণ অ্যাড করে নেব। আমি খুব বেশি লবণ এই জন্য দিচ্ছি না যে মাছে কিন্তু আমি ভাজার সময় মাছের ভিতরে লবণ দিয়ে রাখছি। এবার মাছগুলো দিয়ে আমি ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে নেব। মশলার সঙ্গে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে আমি এরপর 1 কাপ পরিমাণ পানি অ্যাড করব। খুব বেশি পানি অ্যাড করব না, বেশি পানি হয়ে গেলে তরকারির স্বাদ কমে যায় এবং অনেকক্ষণ ফুটালেও কিন্তু তরকারির স্বাদ আর থাকে না। এবং এবার আমি মাছগুলো তরকারিটা ফুটতে থাকলে ঢেকে দিব। 5 মিনিট মতো আমি তরকারিটা ফুটাবো এবং কিছুক্ষণ পরে আমি এটার ঝোল চেখে নেব যে লবণটা কেমন হয়েছে। যারা একটু লবণ খেতে চান তারা একটু লবণ অ্যাড করবেন, আর যারা খেতে চান না বেশি লবণ তাদের জন্য এইটুকুই আমার মনে হয় যথেষ্ট। তো নামিয়ে ফেললাম আমার শিং মাছের ঝোল। সবাই আমাকে ইনবক্সে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আমাকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশেই থাকুন, এবং যারা আমার পুরনো বন্ধু তারা আমাকে লাইক এবং কমেন্ট করতে থাকুন এবং ভিডিওটি পুরো দেখুন। আল্লাহ হাফেজ।